वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम सुप्रिय शिक्षार्थी, सबाई चले आसो, 30 मिनिटेर भितरे क्लासटा शुरू करे देब। जी सर, सबाई चले आसो धीरे धीरे। ক্লাস চলাকালীন সময়ে মাইক্রোফোন অফ রাখবে, টিচার কথা বলবেন তোমরা শুনবে, টিচারের পড়া শেষ হলে তোমাদের পড়তে দেবেন, সবাই পড়বে, টিচার যখন পড়বে তখন পড়বে, এর আগে পড়বে না, এতে করে ক্লাসে ডিস্টার্ব হবে। জি স্যার। আমরা একটু পরে শুরু করব, আর এক দুইটা মিনিট অপেক্ষা করি, কয়েকজন জয়েন করুক। ভালো তো সবার নাম আইডি তোমরা লিখে রাখতে ভালো হতো, অনেকে মোবাইলের নাম দেয়া। আদাব স্যার, ভালো আছো? সুমিত ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ব্রো ভালো আছো? ব্রো মনে রাখবে, সবাই মনে রাখবে, ক্লাস সময় টিচার যখন কথা বলবেন ফোন অফ রাখবে, না হলে কথা বলবেন ক্লাস নিতে অসুবিধা। আর আমরা শুরু করে দেব ক্লাস, শুরু করে দেব, সবাই মাইক্রোফোনটা অফ করে দেই বন্ধুরা, আর মাইক্রোফোনটা অফ করে দেই, সবাই মাইক্রোফোন অফ করো। স্যার আদাব, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এখন সবাই মাইক্রোফোনটা অফ করো, ফোনটা অফ করো, এখন ক্লাস শুরু করে দেব, সবাই শুনবে, টিচার পড়ার পর টিচার তোমাদের সুযোগ দেবেন পড়ার জন্য, এর আগে পড়বে না, অসুবিধা হবে। কথা বলবেন না, আশেপাশে যারা আছেন তারা কথা বলবেন না, দয়া করে শুধু শিক্ষার্থী কথা বলবে যখন টিচার বলবেন তখন, আর আশেপাশে যারা আছেন তারা বলবেন না। হ্যাঁ আমরা করতে যাচ্ছি কথা শোনা গেলে আমাদের পড়তে অসুবিধা হয়, ক্লাস নিতে অসুবিধা হয়, কথা বলবেন না, আপনারা অপারেট করেন কিন্তু কথা বলবেন না। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ এখন আমরা ক্লাস শুরু করছি, এখন আর কথা না, এখন ক্লাস হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী আমার নাম শারীরিক, স্বাগতম। কথা বলবে না ক্লাস করার সময়, শিক্ষক যখন কথা বলবেন তোমরা কথা বলবে না, সবাই শুনো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পাঠ করব, দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস নেব। জীব ও জড়, সবাই বই খুলো, জীব ও জড়, জীব ও জড় পড়বো আমরা এই পাঠে। এই অধ্যায়ে আমরা তিনটা ক্লাস নেই সাধারণত, তিনটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা এইটা খুঁজবো, এবং পাঠ চলাকালীন সময়ে আরো কিছু প্রশ্ন খোঁজার চেষ্টা করব। প্রশ্নগুলো পড়ছি আমি, জীব ও জড় বলতে কি বুঝো, জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ দাও,
জীব জ্বরের মধ্যে পার্থক্য লিখো জীব জ্বরের জ্বর কিভাবে চেনা যায় জীব জ্বরের একটি তালিকা তৈরি করো জীব কয় রকমের কি কি তাদের উদাহরণ দাও জীব কত প্রকার কি কি তাদের সংজ্ঞা ও উদাহরণ লিখো কাকে বলে দাও আর কিছু প্রশ্ন আছে এবং অবশ্যই চলাকালীন সময়ে আরো কিছু প্রশ্ন খুঁজে বের করব আপনার কথা বললে আমার কথা শোনা যাবে না প্লিজ স্যার আমি একটা প্রশ্ন বলতে চাই এখন না পাঠ শেষে আমি যখন বলবো তখন এর আগে না আচ্ছা আর অভিভাবক বৃন্দ প্লিজ আপনারা কথা বলবেন না ছোট্ট সোনামণিরা এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম পরিবেশ পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ সাধারণত আমাদের চারপাশে থাকে জীব ও জড় এগুলো নিয়েই পরিবেশ সৃষ্টি হয় এখানে ছবি দেখা যাচ্ছে যে গড় বাড়ি দেখা যাচ্ছে প্রাণী দেখা যাচ্ছে নলকূপ দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে স্কুল দেখা যাচ্ছে এ ধরনের আরো অনেক কিছু দেখা যাচ্ছে পাহাড় পর্বত এগুলো দেখা যাচ্ছে জীব ও জড় নিয়ে এখানে আমরা অনেক কিছু পাবো অনেক কিছু দেখতে পাবো এগুলো নিয়েই আমাদের পরিবেশ সৃষ্টি হয় এখানে একটা কথা আছে জীব এবং জড়ের মধ্যে পার্থক্য জীব কি হয় ধীরে ধীরে বাড়তে থাকে প্রথমে ছোট থাকে তারপর এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে জীব জীবের কি হয় পানি প্রয়োজন হয় খাদ্য খায় জীব শ্বাস নেয় আর জড় কি হয় জড় কিন্তু বৃদ্ধি পায় না খায় স্যার এটা কোন ক্লাস কোন ক্লাসে পড়া আপনি কে কোন ক্লাসে পড়েন আপনি জ্বর বৃদ্ধি পায় না তাদের খাদ্যের প্রয়োজন হয় না জ্বর শ্বাস প্রশ্বাস নেয় না এগুলো আমাদের মনে রাখতে হবে এই হলো তোমাদের আজকের পাঠের প্রথম পৃষ্ঠা আমি এটা পড়বো পরে তোমাদের পড়তে দেব আমি পড়ছি সবাই শুনো শুনছো তো শুনো সবাই আমরা জেনেছি গাছপালা পশু পাখি গড় বাড়ি পুকুর এরকম চারপাশের আরো অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ বিদ্যালয়ে শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি এখানে আছে টেবিল চেয়ার বেঞ্চ দরজা জানালা ইত্যাদি জীব ও জড় ছোট্ট সোনামণিরা এখানে একটা কথা বলে রাখি আমি আমাকে শোনা যাচ্ছে অনেক সময় নেট ডিস্টার্ব করে ও ওয়াইফাই ডিস্টার্ব করে হ্যাঁ শুনে এখন নেট ডিস্টার্ব করলে আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো লাইন শোনো এই অধ্যায়ে একটা বিষয় আছে সেটা লক্ষ্য রাখবে দ্বিতীয় অধ্যায়ে জীব জড় নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে সাধারণত জীব নিয়ে কথা হবে দ্বিতীয় অধ্যায়ে এই অধ্যায়ে জীব নিয়ে কথা হবে জীবের মধ্যে থাকবে উদ্ভিদ এবং প্রাণী প্রথমে থাকবে উদ্ভিদ পরে থাকবে প্রাণী প্রাণী নিয়ে আলোচনা প্রাণীর ভিতরে থাকবে দুইটা অংশ একটা থাকবে কি মেরুদণ্ড প্রাণী একটা থাকবে অমেরুদণ্ডী প্রাণী বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ এখন ধন্যবাদ জ্বর নিয়ে বেশি কথা হবে না জ্বর নিয়ে শেষ হয়ে যাবে কিন্তু পরবর্তী সব অংশ পাঠে প্রায় সব জীব নিয়ে কথা হবে জি স্যার বলো আপনি কি বলছিলেন বলছিলাম এতে জীব জ্বর নিয়ে কথা হবে জ্বর বেশি নিয়ে কথা হবে না জ্বর শেষ হয়ে যাবে একটু পরে কিন্তু জীব নিয়ে পুরো অধ্যায় আলোচনা করা হবে জীব জীব জীবে থাকবে দুইটা অংশ উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণী নিয়ে কথা হবে ঠিক আছে তো একটা ক্লাস হবে উদ্ভিদের উপর একটা ক্লাস হবে প্রাণীর উপর এখন আমি পড়ছি সবাই শুনো জীব ও জড় চারপাশে আমরা যা দেখি সেগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায় এখানে তোমরা দুইটা একটা টেবিল দেখছো একটা জীবের টেবিল একটা জড়ের টেবিল তোমরা বাসায় এরকম একটা টেবিল করবে এবং জীব কি কি আছে জড় কি আছে সেগুলো লিখবে আমরা একটু ধারণা নিয়ে দেখি তো কি আছে জীবের মধ্যে কি আছে মানুষ থাকবে গরু ছাগল তারপরে গাছপালা এগুলো কিন্তু জীব জড় কি থাকবে এগুলো বৃদ্ধি পায় না পানি পান করে না শ্বাস প্রশ্বাস না সেগুলো চেয়ার টেবিল হ্যাঁ ঠিক আছে কলম খাতা এগুলো হলো জড় সবাই আনমিউট করবো সরি সবাই মিউট করবো সবাই মিউট করবো বলি আমরা নেট ডিস্টার্ব করবে শেষে ওকে পরের অংশে যাচ্ছি আমরা দেখো সবাই দেখতে পাচ্ছ
জীব মানুষ পশুপাখি এবং গাছপালা জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে জীব নিজের মতো জীবের জন্ম দেয় জীবের বেঁচে থাকার জন্য খাদ্য পানি এবং বায়ু প্রয়োজন এদিকে জীব বৃদ্ধি পাচ্ছে জীবের প্রাণী পানি প্রয়োজন হয় জীব দুই রকমের জীব আছে এরা হলো উদ্ভিদ ও প্রাণী তাহলে আমরা পেলাম জীব বিতরণের উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ জীব প্রাণী ও জীব গাছপালা এবং ঘাস হচ্ছে উদ্ভিদ মানুষ গরু মাছ প্রজাপতি পাখি এরা হলো প্রাণী উদ্ভিদ কোনগুলো গাছপালা ঘাস এগুলো হলো উদ্ভিদ এবং বাকি যেগুলো যেগুলো মানুষ গরু মাছ প্রজাপতি পাখি এগুলো সবই হলো প্রাণী জড় জড়ের আলোচনা কিন্তু এখানে শেষ হয়ে যাবে এরপরে শুধু প্রাণীর আলোচনা হবে জড় গাড়ি চেয়ার টেবিল এবং বই হলো জড় বায়ু পানি মাটি এগুলো জড় হচ্ছে কথা বলি মনিরা বারবার বলার পরে যদি এরকম ক্লাস নিতে অসুবিধা হবে ক্লাস হবে না গরম খাবার খায় না পানি পান করে না বৃদ্ধি পায় না এরা নিজের মধ্যে অন্য কোনো বস্তু তৈরি করতে পারে না তাহলে ছোট সোনামণিরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা জীব ও জড়র মধ্যে পার্থক্য লিখো জীব ও জড়ের মধ্যে পার্থক্য কি তোমরা এইভাবে খাতায় লিখবে জীবের কি হয় জড়ের স্যার শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে হ্যালো কথা বলে শোনা যাবে না তোমার নেট ডিস্টার্ব কিংবা কথা হচ্ছে শোনা যাচ্ছে না হ্যাঁ এখানে জীব ও জড় একটা টেবিল আছে খাতায় এগুলো লিখবে তোমরা জীব কিভাবে বৃদ্ধি পায় খাদ্য গ্রহণ করে পানি পান করে শ্বাস প্রশ্বাস নেয় জড় বৃদ্ধি পায় না খাদ্য গ্রহণ করে না শ্বাস প্রশ্বাস নেয় না বৃদ্ধি পায় না এরকম তোমরা লিখবে খাতায় জীব জড়ের মধ্যে পার্থক্য একটু আগে দেখলাম আমরা এটা এই দেখো উদ্ভিদ দেখো উদ্ভিদের বিভিন্ন অংশ জড়ের আলোচনা শেষ এখন আমাদের উদ্ভিদ কথা হবে এবং প্রাণীর কথা হবে উদ্ভিদের বিভিন্ন অংশ আছে কি কি আছে ফুল পাতা শাখা মূল কাণ্ড বৃদ্ধি পায় পানি শোষণ করে এভাবে অক্সিজেন ছাড়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মানে একটা প্রাণী এটা প্রাণী কি হলো দেখা যাচ্ছে নেট ডিস্টার্ব করে নেট কিছু ডিস্টার্ব করে আচ্ছা হ্যাঁ ওকে একটি পাখি উঠছে দেখা যাচ্ছে কান চোখ নাক মুখ এগুলো দেখো এখন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য এখানে আছে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ উদ্ভিদের মূল কাণ্ড শাখা প্রশাখা পাতা ইত্যাদি আছে উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না উদ্ভিদ দেখতে পায় না শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে প্রাণী বলেন কেন পাশে দিয়ে কথা বলেন কেন আপনারা প্রাণী চলাচলের জন্য প্রাণীদের পা দানা বা পাখনা থাকে অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না প্রাণী খাদ্য হিসাবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে প্রাণীদের চোখ কান নাক মুখ ইত্যাদি আছে এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায় শুনতে পায় ঘ্রাণ ও স্বাদ নিতে পারে ছোট সোনামণিরা এখানে টেবিল আছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য তোমরা এখানে লিখতে পারবে উদ্ভিদ এবং প্রাণী পার্থক্য লেখো লিখতে পারবে উদ্ভিদ প্রাণী কিভাবে চেনা যায় সেটাও লিখতে পারবে এখান থেকে আমরা উত্তর পাবো এখন তোমরা পড়বে তোমরা সবাই এখন আগে বলবে এভাবে বলবে নাম বলবে আগে আগে নাম বলবে পরে বলবে স্যার আমি বলতে চাই আগে নাম বলবে পরে বলবে স্যার বলতে চাই ঠিক আছে কে কে পড়তে চাও নাম বলো সবাই শুনো বারবার বলো আগে নাম বলো আমি এখানে আমি বলো কেন আমি কে আগে নাম বলো পরে বলবে আমি নাম বলছি নাম বলো কে বলতে চাও আমি বলতে চাই
চন্দ্রবর্তী আমি কি পড়তে পারি? এই তো ঠিক আছে। সোহানজিত, সোহানজিত, সোহানজিত আছো তুমি? কি সোহানজিত, তুমি তুমি এখন পড়বে, তুমি রেডি হও? সোহানজিত পড়বে, সোহানজিতের পরে বাকিরা পড়বে, আমি পড়তে দেবো, আগে নাম বলবে। আমি কি, আমি বলবে না? এতদিন হয়ে গেল এখন চিনতে পারছো না, বুঝতে পারছো না, এটা পড়তে পারবে এখন তুমি? পারবো। এটা পড়ো। আমরা জেনেছি গাছপালা, পশু পাখি, গরু, বাড়ি, পুকুর, এরকম চারপাশে আরো অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি, এখানে আছে টেবিল, চেয়ার, বেঞ্চ, দরজা, জানালা ইত্যাদি। চারপাশে আমরা যা যা দেখি সেগুলো জীব জোর এই দুই ভাগে ভাগ করা যায়। মানুষ, পশু, মানুষ, পশু পাখি এবং গাছপালা জীব। জীবের শরীরে বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। দুই রকমের জীব আছে, এরা হলো উদ্ভিদ ও প্রাণী। গাছপালা এবং গাছ হচ্ছে উদ্ভিদ, মানুষ মানুষ প্রজাপতি, পাখি এরা হলো প্রাণী। নিজের মতো অন্য কোন বস্তু তৈরি করতে পারে না। জীব দুই ধরনের, এরা হলো উদ্ভিদ এবং প্রাণী। বর্ণজ্যোতি আছো তুমি? এটা পড়ো, অংশটা পড়ো, জোরসে পড়ো। উদ্ভিদের মূল কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ধন্যবাদ। এখন নির্ভীক তুমি পড়ো, এই অংশটা পড়ো, প্রাণী অংশটা পড়ো তুমি। নির্ভীক, নির্ভীক, জি স্যার, এই প্রাণীটা পড়ো, এটা অংশটা পড়ো, এই যে দেখাচ্ছি এখানে, এটা পড়ো, জোরসে পড়বে। জীব, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ, না না, এটা উদ্ভিদের মূল কাণ্ড, শাখা, প্রশাখা। উদ্ভিদ, নির্ভীক তুমি প্রাণীটা পড়ো। প্রাণী, প্রাণী চলাচলের, চলাচলের জন্য প্রাণীর পা, ডানা বা পাখনা থাকে। প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণীর খাদ্য হিসেবে, প্রাণীর খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পারে, প্রাণ ও শ্বাস নিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। এখন এখন সুবন দাস, সুবন দাস পড়ো তুমি, বাকিরা শুনো। সুমন দাস পড়ো, সুমন দাস এটা পড়ো, সুমন দাস, হ্যাঁ সুমন দাস এটা পড়ো, উদ্ভিদ পড়ো। উদ্ভিদ, উদ্ভিদের মূল কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, জায়গা থেকে
অন্য জায়গা চলাচল করতে পারে, উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং রান নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। এখন শামি সুলতান ইতি, শামি সুলতান ইতি পড়ো, শামি সুলতান ইতি, সুলতানা ইতি এটা পড়ো, প্রাণীটা পড়ো তুমি ইতি। আচ্ছা সুমিত, সুমিত তুমি পড়তে চাও? Yes, হ্যাঁ স্যার। এটা পড়ো তুমি, এটা পড়ো। চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছামতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে, এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পারে, ঘ্রাণ ও। হ্যাঁ সুন্দর, স্বাদ 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 নিতে পারে। আর আমি পড়তে চাই জাওয়াদুল সাফাত। এইভাবে আগে নামটা বলবে, আগে নাম বলবে পরে। জাওয়াদ, জাওয়াদ তুমি এখন পড়ো, নাদরিন কে পরে দেবো, নাদরিন তোমাকে পরে দেবো, জাওয়াদের পরে নাদরিন পড়বে। জাওয়াদ আগে উদ্ভিদটা পড়ো, এটা পড়ো জাওয়াদ, এটা পড়ো। উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্য মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদের দেখতে পারে না, শুনতে পারে না এবং ঘ্রাণ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ধন্যবাদ 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 জাওয়াদ। এরপরে এরপরে পড়বে সাইদুল আশফাকাল হাদি, নাদরিন, নাদরিন তুমি পড়বে? জি স্যার। শুনো, যখন পড়বে একটু সুন্দর জোরসে পড়বে, তাড়াতাড়ি পড়বে, কারণ আমাদের সময় নাই, সময় শেষ হয়ে যাচ্ছে, আর বেশি সময় নাই। পরে কিছু প্রশ্ন দেখবো, তোমাদের কিছু প্রশ্ন নিব, বুঝছো? আমাদের কিন্তু সময় নাই বেশি, তাই একটু সুন্দর করে পড়ো। এটা এটা পড়ো নাদরিন, এটা পড়ো। চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে, এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পারে, গান ও স্বাদ নিতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। এখন রাহাদ, রাহাদ তুমি পড়ো, এটা পড়ো রাহাদ, শুনতে পাচ্ছ রাহাদ? কৃষ্ণমণি, রাহাদ দূরে পড়ো, এটা পড়ো, সময় নাই আমাদের, পরে প্রশ্ন যেতে হবে আমাদের, সময় নাই। রাহাদ এটা পড়ো, জুবাইরকে পড়ে দেবো, জুবাইরকে পড়ে দেবো। রাহাদ পড়ো, এটা পড়ো রাহাদ, দূরে পড়ো, সময় নাই। রাহাত, ওকে তুমি সময় নিচ্ছ। তুমি এখন মেহজাবুল ইসলাম স্বামী পড়বে? সময় নাই আমাদের,
উদ্ভিদ সাহায্যে মাটিতে আটকে থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না। উদ্ভিদ খাবার খায় না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ধন্যবাদ আদনান, খুব সুন্দর পড়েছো। এখন কে পড়বে? ইতি পড়বে তুমি? স্যার বলবো। ইতি পড়ো, এটা পড়ো, প্রাণী পড়ো, এটা পড়ো। ইতি ইতি পড়তে চাও না? রেডমি নোট 8, এটা নাম দিলে ভালো হতো, রেডমি নোট 8। প্রাণীটা পড়ো, প্রাণী এটা পড়ো। প্রাণী চলাচলের জন্য প্রাণী পা, প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণীদের প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। ধন্যবাদ। কি বলতে চাও? কে পড়তে চাও? আমি বলবো। হ্যাঁ তুমি পড়ো। আমি সামি পড়ো, সামি পড়ো, সামি তুমি পড়ো, এটা পড়ো, সামি পড়ো। আমি পড়তে চাই। খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের একবার পড়লে অন্য জনকে সুযোগ দেবে, ঠিক আছে? বর্ণজ্যোতি তুমি আরেকবার এরকম করছো, একবার পড়বে। আমার নাম রৌনক চক্রবর্তী। হ্যাঁ পড়ো রৌনক, না দিত পড়ো তুমি। জুবাইর, জুবাইর এটা পড়ো, জুবাইর এটা পড়ো, উদ্ভিদটা পড়ো, জুবাইর উদ্ভিদটা পড়ো, তাড়াতাড়ি পড়তে হবে, টাইম নাই আমাদের। জি স্যার। জুবাইর পড়ো, এটা পড়ো, জুবাইর সোনামণি উদ্ভিদটা পড়ো, জুবাইর জুবাইর, আমাদের টাইম তো নাই বাবা। স্যার আমি পড়বো, আমি ঋতিকা চক্রবর্তী। উদ্ভিদের মূল কাণ্ড শাখা প্রশাখা পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। সুন্দর হয়েছে। এখন ঋতিকা তুমি এটা পড়ো, প্রাণীটা পড়ো ঋতিকা। চলাচল করতে পারে। প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে অথবা প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পারে, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। আমরা পড়লাম, পাঠ করেছি, তো এখন আমরা প্রত্যেক চলে যাই। বলো আচ্ছা পড়তে চাও? এটা পরে ফেলো, আমরা আমাদের ক্লাসে সময় নাই বেশি। এটা পড়ো, পূজন এটা পড়ো, শেষ তোমার পূজন কোচ
উদ্ভিদের পূজন পড়বে, পূজন পড়ো, উদ্ভিদটা পড়ো, পূজন আছে উদ্ভিদের সোনামণিরা আমরা পাঠ পড়লাম, এখন তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিবে, আমি প্রশ্ন করব, উত্তর বলবে। জীব জড় বলতে কি বুঝো, কে বলতে পারো? পরিবর্তন ঘটে, জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য পানীয় এবং বায়ু প্রয়োজন। জ্বর যাদের জীবন নেই তারাই জ্বর, জ্বর খাবার খায় না, পানি পান করে না, বৃদ্ধি পায় না, এরা নিজের মতো অন্য কোনো বস্তু তৈরি করতে পায়। ধন্যবাদ, ঠিক আছে। এখন পরের প্রশ্নটা দেখছি আমরা, জীব জ্বরের পাঁচটি করে উদাহরণ দাও, কে বলতে পাবে? জীব জ্বরের পাঁচটি উদাহরণ নতুন আয়োজন করো। আমি বলতে চাই, শোভন দাস বলো তো, শোভন দাস বলো তো, জীব জ্বরের পাঁচটি উদাহরণ। জীব, গাছপালা, গরু, মানুষ, সিংহ, হরিণ। জ্বর, চেয়ার, টেবিল, বেঞ্চ, কলম এবং ধন্যবাদ, সুন্দর। জীব জ্বরের মধ্যে পার্থক্য লিখো, কে বলতে পারবে? আমি। সায়ন, সায়ন বলো তো, বলো উত্তর, বলো জীব জ্বরের মধ্যে পার্থক্য লিখো, বলো উত্তর, বলো। আচ্ছা, না পারলে আরেকজন কেউ বলতে চাও? জি স্যার আমি বলতে চাই বলো জীব জ্বরের মধ্যে পার্থক্য লিখো, বলো তুমি। আচ্ছা, আমরা পরে অংশ পরে প্রশ্ন যাচ্ছি। জীব জ্বরের মধ্যে পার্থক্য লিখতে পারো না, আমি বলবো? আমি তো বলে দিছি, পাঠে পড়েছি অনেক। জীব শ্বাস প্রশ্বাস নিয়ে বৃদ্ধি পায়, চলাচল করে, বংশ বৃদ্ধি করে, আবার জ্বরের ভাবে জ্বর চলাচল করতে পারে না, খাদ্য খায় না, বৃদ্ধি পায় না, বংশ বৃদ্ধি করে না, এরকম। এগুলো হোমওয়ার্ক তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, দ্বিতীয় অধ্যায়ের পাঠ আছে, সেগুলো পড়বে, ঠিক আছে? আর এখন এগুলো উত্তর দাও, উত্তর পারো না তোমরা, আমরা তো পাঠ পড়লাম, এখন পাঠ পড়েছি না? জি স্যার। জীব জ্বর কিভাবে, জীব জ্বর কিভাবে চিনা যায় বলো তো? জীব জ্বর কিভাবে চিনা যায়? জীবের শরীরে জ্বর করা হয় না। সুন্দর, বলো নাদরিন। জীব বড় হয়, জ্বর বড় হয় না, জীব গ্রাণ নেই, জ্বর গ্রাণ নেই না। তোমরা কাজ করবে, তোমাদের হোয়াটসঅ্যাপে এগুলো দিয়ে দিয়েছি আমরা। আমাদের 4 মিনিটের মতো আছে, সবাই ভিডিও অন করি, ভিডিও অন করি। ধন্যবাদ, ধন্যবাদ, এত সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, এত ভিডিও অন করো সবাই, প্রশ্ন করতে পারি।
সোহানজিৎ কিছু বলতে চাও তুমি? সময় নেই আমাদের বেশি, আর 2 মিনিট আছে। না স্যার আমি কিছু বলতে চাই না। কে বলতে চাও, কিছু জিজ্ঞেস করতে চাও? আমাদের WhatsApp-এ দেয়া আছে এই পাঠটা, আমরা পড়বে। স্যার বিজ্ঞান সিলেবাস, সিলেবাসটা হবে তোমাদের প্রথম সাময়িকের সিলেবাস, এটা বুঝতে পেরেছো? আমি শুধু বলতে চাই স্যার পড়া দিয়েছেন, পড়া WhatsApp-এ দিয়েছি আমরা, WhatsApp-এ। আর সিলেবাস তোমাদের প্রথম সাময়িকের সিলেবাস, প্রথম সাময়িকের 6টা পাঠ আছে, 6টা পাঠ আমরা 6টা পাঠ পড়ে ফেলেছি। কিছু জিজ্ঞেস করো আমাকে, কিছু জানতে চাইলে জিজ্ঞেস করো, সুন্দর সবাইকে দেখাতে চাই, সুন্দর বিউটিফুল স্মার্ট বলো, জিজ্ঞেস করতে চাও আমাকে? আজকে পাঠটা পড়েছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। বলো প্রশ্নগুলো লিখে WhatsApp-এ পাঠাবো। এটা WhatsApp-এ তোমাদের পাঠ আছে, ইউটিউব ভিডিও আছে, সেটা দেখবে পড়বে তারপরে তোমরা। স্যার এখন পাঠাবো। আজকে আজকে সারাদিন পড়বে, রাতে 11টার ভিতরে পাঠাবে, হবে তো? জিজ্ঞেস করে ফেলো, এক মিনিট আছে আর, জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করো। তাহলে হ্যাঁ WhatsApp-এ দেবে, ওকে। তাহলে সবাই ধীরে ধীরে বের হয়ে যাই, সময় শেষ আমাদের, সবাই ভালো থাকো। আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।